রামনবমীর মিছিল ঘিরে রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। হাওড়ার পর এবার অশান্তির ছবি ধরা পড়ল হুগলির ডিসরায়। এই প্রেক্ষাপটে ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতাদের নিশানার মুখে রাজ্যের শাসক দল। শুভেন্দু দিলীপ সুকান্তদের তোপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, হাওড়ার ঘটনার পর রিসরা বারবার মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটে চলেছে। এটা ভয় দেখানোর রাজনীতি, অর্থাৎ বাইনারি পলিটিক্স করার চেষ্টা চলছে। হাওড়ার ঘটনার পরে পুলিশ প্রশাসন আইবি সজাগ থাকার দরকার ছিল, কিন্তু তারা মনে হয় সজাগ ছিল না, তাই একের পর এক ঘটনা ঘটছে। নওশাদ আরও বলেন, এই ঘটনার জন্য দায়ী নিতে হবে মুখ্যমন্ত্রীকে। নবান্নে দৌড় করায় এই ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে প্রত্যন্ত গ্রাম বাংলায় এই ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন কিভাবে সামাল দেবে? তাই এই সমস্ত ঘটনার জন্য দায়ী পুলিশ মন্ত্রীরা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নওশাদ আরও বলেন, আইএসএফ এর বারবারন্ত দেখে তৃণমূল ভয় পেয়েছে। 2018 পঞ্চায়েত ভোটে আইএসএফ ছিল না, এবার কিন্তু মাঠে আছে। সম্প্রতি আইএসএফ কে বিজেপির এজেন্ট বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিকের এই প্রশ্নে নওশাদ হেসে বলেন, ভয়ে আতঙ্কে তৃণমূল এসব বলছে, তৃণমূল তো রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারছে না, তাই আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে। এমন কোনো প্রমাণ দিতে পারবে না যে আইএসএফ এর সঙ্গে বিজেপির সম্পর্ক আছে। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর কী সম্পর্ক তা সবাই জানে। আসামের মুখ্যমন্ত্রীকে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে চা খাওয়ানো, তৃণমূল বিজেপি একসঙ্গে রামনবমী পালন, প্রধানমন্ত্রীকে চাদর পাঠানো, সবই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।